বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা রেগুলার লিঙ্কডিনে থাকেন অথবা ফেসবুকে যারা থাকেন তারা কখনো না কখনো অবশ্যই এই সিবিটা দেখেছেন এই সিভিটা হচ্ছে মারিস্সা মায়ের সিভি সো আজকে আমরা এই সিভিটা থ্রু করবো এই সিবিটা ইভ্যালুয়েট করবো এবং এই সিভিটা আমরা একটু রিভিউ করার এবং অ্যানালাইসিস করার চেষ্টা করব সো আমাকে প্রথমেই আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনারা কারা কারা আছেন যারা মারিস্সা মায়ের মতো ইনফোগ্রাফিক সিভি বা ইনফোগ্রাফিক রেজুমে বানাতে চান সো প্রথমেই আপনাদের জন্য একটু বলে দিই এই ডকুমেন্টটা কিন্তু আলটিমেটলি সিভি না এই ডকুমেন্টটা হচ্ছে একটা রেজুমি আমরা সিভি এবং রেজুমির পার্থক্যে বহুবারই বলেছি যে যখন আপনি একটা অ্যাকাডেমিক একটা একাডেমিক কোয়ালিফিকেশান শেষ করে আরেকটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনাকে যে ডকুমেন্টটা প্লেস করতে হয় সেটাকে বলা হয় সিভি। এবং যখন আপনি এক জবের থেকে আরেক জবে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে যে ডকুমেন্টটা প্লেস করতে হয় সেটাকে বলা হয় রেজুমি সো যখন কেউ একাডেমিক সিভি তৈরি করে তখন সেখানে অ্যাকচুয়ালি তার প্রজেক্ট তার থিসিস তার জার্নাল তার পাবলিকেশন তার রিসার্চ ইন্টারেস্ট থাকতে হয় আর যখন কেউ রেজুমি তৈরি করে তখন সেখানে তার প্রিভিয়াস কোম্পানিগুলোর অ্যাচিভমেন্ট থাকতে হয় তো চলুন আমরা আট দেরি না করে আমরা মারিসা মায়ের যে রেজুমিটা আছে এই রেজুমিটা আমরা একটু গোথ্রু করার চেষ্টা করি আমার সাথেই থাকবেন সো দেখতেই পাচ্ছেন যে আমরা এই যে রেজুমিটা ওপেন করেছি এখানে আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যদি স্ক্রিনটাকে শর্ট করে দিই এটা একটা ওয়ান পেজের রেজুমি ঠিক আছে সো এই রেজুমিটাকে আমরা এখন আপনাদের আপনাদেরকে বলার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য একটু বড় করলাম সো বড় করে আমরা যদি রেজুমিটার উপরের দিকে দেখি তাহলে উপরের দিকে কি আছে উপরে ওনার নাম আছে ছবি আছে এবং ওনার সম্পর্কে একটা এক লাইনে শর্ট করে লেখা আছে যে বিজনেস উইমেন অ্যান্ড পাওয়ার গিক সরি প্রাউড গিক এবং তারপরে ওনার কিছু অ্যাড্রেস দেওয়া আছে এবং তারপরে সরাসরি ওনারা এক্সপিরিয়েন্স পোর্শনে চলে এসছেন ঠিক আছে সো এক্সপিরিয়েন্স পোর্শনে এসে উনি কি করেছেন উনি বর্তমানে আছেন প্রেসিডেন্ট ইয়াহু এবং তারপরে উনি এটার এগেন্স্টে এখানে দেখুন আপনারা চারটা পয়েন্ট ওনারা মেনশন করেছেন উনি মেনশন করেছেন প্রথমটা হচ্ছে লেট দ্য ফাইভ বিলিয়ন অ্যাকুইজিশন অব দ্য কোম্পানি উইথ ভ্যারিজন দ্য দ্য এনটি উইচ বিলিভড মোস্ট ইন দ্য ইউমেন্স ভ্যালু অফ ইয়াহু হ্যাজ ক্রিয়েটেড তার মানে কি যে ইয়াহুতে তিনি জয়েন করার পরে তিনি পাঁচ বিলিয়নের একটা ফান্ড একটা অর্গানাইজেশন থেকে অ্যাকুইজিশান করার ব্যাপারে সমস্ত কাজ তিনি করেছেন সেকেন্ডটা কি অ্যাকুয়ার্ল্ড আরেকটা কোম্পানি যেটা কি ফর ওয়ান বিলিয়ন অ্যান্ড মুভড দ্য কোম্পানি ব্লগ দেয়ার তার মানে তিনি আরেকটা কোম্পানিকে কিনে নিয়েছেন ওয়ান বিলিয়ন ডলার খরচ করে এবং সেখানে কি তিনি কি করছেন কোম্পানির আরও কিছু অপারেশন তিনি সেখানে রান করছেন তারপরে কি হলো যে বিল্ড বিল্ট ইয়াহুজ মোবাইল ভিডিও অ্যান্ড সোশ্যাল বিজনেসেস ফ্রম নাথিং ইন টু থাউজেন্ড টু ওয়ান বিলিয়ন ইন জি এ রেভিনিউ ইন টু সো আমার মনে হয় এই যে রেজুমিটেড টু থাউজেন্ড ফিফটিনে করা সো ইয়াহুর তখনকার অবস্থা যেটা ছিল সেটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে দুই হাজার এগারো সালে ইয়াহুতে তেমন কোনো বিজনেস ছিল না যেটাকে তিনি ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়নে এনেছেন উইদিন ফোর ইয়ার্স টু থাউজেন্ড ফিফটিনের ভেতরে তারপরে কী হয়েছে তারপরে উনি ফোর্থ পয়েন্টে দিয়েছেন যিনি উনি ট্রিপল দ্য কোম্পানিজ মোবাইল বেস ফ্রমস ফ্রম ট্রিপল দ্য কোম্পানিজ মোবাইল বেজ টু ওভার সিক্স হান্ড্রেড মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার অ্যান্ড জেনারেটেড ওভার ওয়ান বিলিয়ন অফ মোবাইল অ্যাডভার্টাইজিং রেভিনিউ লাস্ট ইয়ার তো এর মাঝে উনি গত বছর দ্যাট মিন্স দু হাজার চোদ্দো সালে উনি কী কাজ করেছেন সেটা সম্পর্কে উনি একটা লাইন লিখেছেন সো এই ধরনের ইনফোগ্রাফিক রেজুমি যখন আমরা তৈরি করতে হয় তখন আমাদেরকে প্রথমে পেজ সেট আপের দিকে সবচাইতে বেশি খেয়াল রাখতে হয় যেমন ধরেন উনি আপনারা খেয়াল করলে দেখবেন যে উনি এক্সপিরিয়েন্স পোর্শনের জন্য মানে বরাদ্দ রেখেছেন এইটুকু এইটুকু অংশ শুধুমাত্র তারপরে তিনি লিখেছেন এ ডে অফ মাই লাইফ এটা সম্পূর্ণ ক্রিয়েটিভ একটা অংশ এই ধরনের অংশ সচরাচর রেজুমিতে খুব কম দেখা যায় উনি একটা লাইফ ফিলোসফি দিয়েছেন উনি মোস্ট প্রাউড অফ উনি নিজের চারটা মোমেন্টের কথা উনি বর্ণনা করেছেন যে চারটা মোমেন্টে উনি সবচাইতে বেশি প্রাউড ফিল করেছেন সেটা তারপরে তিনি তার কিছু স্ট্রেংথ দিয়েছেন কিছু ল্যাঙ্গুয়েজ দিয়েছেন এবং সব শেষে মাত্র কয়েকটা লাইনের ভেতরে তিনি তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা এডুকেশন দিয়েছেন সো তিনি তার টোটাল এই কন্টেন্টটুকুকে এক পেজের ভেতরে লাইন আপ করেছেন এবং এই ধরনের যে রেজুমিগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে ইনফোগ্রাফিক রেজুমি সো ইনফোগ্রাফিক রেজুমিটা কি যে ইনফোগ্রাফিক রেজুমিটা হচ্ছে আপনার টোটাল কন্টেন্টটাকে ওয়ান পেজের ভেতরে শেপ আপ করা সো উনি দেখতেই পাচ্ছেন আমাদের দেশের প্রেক্ষাপটে আবার একটা সমস্যা কি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় এমন রেজুমিও পাই যারা সিনিয়র এক্সিকিউটিভ কিন্তু তাদের রেজুমি হয়ে যায় আট পৃষ্ঠার যেখানে আপনি ইয়াহুর সিওর রিজুমি এক পৃষ্ঠার যেখানে বিশ্ব বর্তমানে এক পৃষ্ঠা এবং দুই পৃষ্ঠার রিজুমি প্রেফার করছে সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে রেজুমিগুলো অনেক বড় হয়ে যায় বাট সবার জ্ঞাতার্থে এটাও একটু বলে রাখা ভালো যে এই ধরনের ইনফোগ্রাফিক ক্রিয়েটিভ রেজুমি কিন্তু আমাদের দেশের জন্যও আমাদের দেশের জন্য খুব একটা সুইটেবল না সো আমরা সব সময় চেষ্টা করব যে আমরা সব সবসময় চেষ্টা করব। আমাদের একটা সিম্পল রেজুমে তৈরি করতে যেটা কিনা দুই পেজের হবে বাট এই রেজুমিটা যদি আমরা একটু থ্রু করি এবং এই রেজুমিটা যদি আমরা একটু ইভ্যালুয়েট করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাবো কি যে রেজুমের প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু স্মার্ট করে দেওয়া যেমন ধরেন ইয়াহুর এগেনস্টে মারিসা মায়ের যে চারটা পয়েন্ট উল্লেখ করেছেন এই চারটা পয়েন্টের প্রত্যেকটা স্টেটমেন্টই কিন্তু স্মার্ট স্মার্ট বলতে আমরা কি বুঝি স্মার্ট বলতে বুঝি আমরা স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড স্পেসিফিক মানে কি যেমন ধরেন উনি এখানে মেনশন করে দিয়েছেন যে তিনি পাঁচ বিলিয়ন অ্যাকুইজিশন করেছেন তিনি এখানে মেনশন করে দিয়েছেন যে তিনি ওয়ান বিলিয়নের একটা কোম্পানি কিনেছেন তিনি এখানে মেনশন করে দিয়েছেন যে দুই থেকে দুই হাজার এই যে টাইম ফ্রেমটাও দিয়ে দিয়েছেন দুই থেকে দুই এবং এই সময় কোম্পানিতে তিনি কি ডেভেলপমেন্ট এনেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন সেই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে তিনি গত বছরে কত হাজার মোবাইল কত লক্ষ মোবাইল ইউজারকে তিনি কোম্পানিতে লিঙ্ক আপ করতে পেরেছেন এবং সেটা কত পরিমাণ অ্যাডভার্টাইজিং রেভিনিউ দিয়েছেন সেই তথ্যটাও কিন্তু তিনি সে এখানে উল্লেখ করেছেন সো তার মানে কি তার মানে হচ্ছে এই রেজুমিটার ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কোনো ভেগ স্টেটমেন্ট নাই প্রত্যেকটা কথাবার্তা স্মার্ট ওয়েতে দেওয়া এবং এটা একটা অ্যাচিভমেন্ট বেসড রেজুমি দ্যাট মিন্স অ্যাচিভমেন্ট বেসড রেজুমির ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি সেটাকে বলা হয় হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন ওয়ান ইউ জয়েন্ট হোয়াট আর দ্য টার্গেট দ্যাট ইউ সেট হোয়াট আর দ্য অ্যাকশান প্ল্যান দ্যাট ইউ ডেভেলপড অ্যান্ড হোয়াটস দ্য রেজাল্ট নাও দ্যাট মিন্স আপনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে কি ইম্প্রুভমেন্ট এসছে কোনটা ইন্ট্রোডিউস করেছেন কোনটা মডিফাই করেছেন কোনটা চেঞ্জ করেছেন কোনটা অটোমেট করেছেন কোথায় সিস্টেম অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট করেছেন এই সমস্ত তথ্য দিয়েই কিন্তু এই রেজুমিটা তৈরি করা সো এরপর যদি আমরা চলে আসি ইয়াহুর আগে তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ লোকেশন অ্যান্ড লোকাল সার্ভিস গুগলে এবং গুগলে তিনি দেখেন সেখানেও তিনি লিখেছেন পজিশনড গুগল ম্যাপ অ্যাজ দ্য in লিডার ইন মোবাইল ম্যাপস অ্যান্ড নেভিগেশন ভেরি ক্লিয়ার ওভার শান থাউজেন্ড প্লাস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজার্স ওয়ার্কিং অন গুগল ম্যাপ গুগল প্লেসেস অ্যান্ড গুগল আর্থ ভেরি তিনি তার লিডারশিপ স্কিল এবং তার কন্ট্রিবিউশনটাকে মাত্র দুই লাইনে তিনি এখানে উল্লেখ করেছেন এর আগে তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ সার্চ প্রোডাক্ট অ্যান্ড ইউএক্স এটা নিয়ে তিনি কোনো লাইন লেখেননি তার আগে তিনি ছিলেন দু হাজার এক সাল থেকে পাঁচ সাল পর্যন্ত প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড টেকনিক্যাল ইউআই লিড এবং সেখানকার এগেনস্টেও তিনি এখানে দুটো পয়েন্ট তিনি দিয়েছেন অ্যাপয়েন্টেড বাই দ্য ফাউন্ডার ল্যারি পেইজ ইন টু থাউজেন্ড ইলেভেন টু লিড দ্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইউজার ইন্টারাকশান টিম অপটিমাইজ গুগল হোম পেজ অ্যান্ড এবি টেস্ট এভরি মাইনর ডিটেল টু ইনক্রিজ ইউজেবিলিটি সো উনি কী কাজ করেছেন সেটা উনি এখানে খুব স্পেসিফিকভাবে দিয়েছেন এবং উনি প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে জয়েন করেছিলেন উনিশশো সালে সেটা তিনি উল্লেখ করেছেন এবং সেই সময় তিনি তার কোম্পানিতে সেকটার এগেনস্টেও তিনি দুইটা অ্যাচিভমেন্টের পয়েন্ট তিনি উল্লেখ করেছেন রেজুমিটা যদি আমরা আবার একটু থ্রু করি তাহলে আমরা দেখতে পাবো মারিসা মাইরের ক্যারিয়ারে তিনি মাত্র দুইটা অর্গানাইজেশনে কাজ করেছেন একটা হচ্ছে গুগল এবং একটা হচ্ছে ইয়াহু সো এখান থেকে আলটিমেটলি আমাদের টেকঅেটা কি আমাদের টেকঅয়ে হচ্ছে আমরা যারা ঘন ঘন দুই চার পাঁচ হাজার টাকার জন্য জব সুইচ করি আমাদের আসলে সেটা করা বন্ধ করা উচিত আপনি যদি এখন একটা স্টার্ট আপ কোম্পানিতেও জয়েন করেন যে কোম্পানির রেভিনিউ মাসে এক লাখ টাকা যে কোম্পানির রেভিনিউ মাসে দুই লাখ টাকা আপনার সেই কোম্পানিতে স্টে করা উচিত এবং সেই কোম্পানির রেভিনিউ কিভাবে গ্রো করবেন নিজে কিভাবে গ্রো করবেন কোম্পানিকে কিভাবে গ্রো করাবেন নিজের ক্রিয়েটিভিটি থট ইমাজিনেশন নিজের স্কিল কম্পিটেন্সিগুলোকে কাজে লাগিয়ে ওই কোম্পানির ডেভেলপমেন্টের জন্য চিন্তা করা উচিত এবং একটা কোম্পানিতে লং টার্ম সাস্টেইন করা উচিত এতে করে আপনার স্কিলও বাড়বে এবং আপনি যদি আসলেই দক্ষ যোগ্য কম্পিটেন্ট হয়ে ওঠেন তাহলে আপনার মাধ্যমে কোম্পানিও ডেভেলপ করানো সম্ভব এরপরের যে পোর্শনটা আমরা মারিসা মায়ের রেজুমিতে পাই সেটা হচ্ছে এ ডে অফ মাই লাইফ সো তিনি তার দিনের কোন কোন সময় কি ধরনের কাজগুলো তিনি করেন সেটা সম্পর্কে তিনি একটা ধারণা দিয়েছেন এটা টোটালি একটা ক্রিয়েটিভ পোর্শন এই ধরনের পোর্শন সচরাচর কর্পোরেট রেজুমিতে দেখা যায় না সো তিনি এখানে দিয়েছেন যে স্পেন্ডিং টাইম উইথ জ্যাক চেরি ম্যাক্সেলার মার্সেলি অ্যান্ড সিলভানা সো ওনারা মে বি ওনার ফ্যামিলির কেউ হবেন হয়তো তারপরে হচ্ছে পাবলিকলি রিজলভিং ইস্যু উইথ ইয়াহু ইনভেস্টারস বিল্ডিং দ্য বিল্ডিং এ বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ফর ইয়াহুস ফিউচার আফটার দ্য ভিজন অ্যাকুইজিশন শোয়িং ইয়াহু ইমপ্লয়িজ দ্যাট দেয়ার ওয়ার্কস আর হ্যাজ মিনিং স্লিপিং অ্যান্ড ড্রিমিং অ্যাবাউট ওয়ার্ক অন দ্য থার্টি এইথ ফ্লোর অফ ফোর সিজন হোটেল ইন এস এফ এস এফ মানে মেবি সান ফ্রান্সিসকো ওকে সো এরকমভাবে উনি ওনার সাতটা আটটা উনি ডে অফ মাই লাইফ মানে উনি দিনটাকে কীভাবে কাটান এটা সম্পর্কে উনি ন্যারেট করার চেষ্টা করেছেন এরপরে যদি আমরা পরবর্তী কলামে চলে আসি সেখানে তিনি দিয়েছেন তার লাইফ ফিলোসফি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি শ্যাডোজ আর নট স্ট্যান্ডিং ইন দ্য লাইট তার মানে আপনি যদি আলোর সামনে দাঁড়ান তাহলে অবশ্যই সেখানে আপনার ছায়া পড়বে সো এটা ওনার লাইফের একটা খুব ডিপ থট ঠিক আছে সো এটা উনি মিন করছেন এটা ওনার লাইফের ফিলোসফি এরপরে আমরা আসি যে উনি মোস্ট প্রাউড অফ সো মোস্ট প্রাউড অফ এটার ভেতরে গিয়ে উনি এখানে চারটা পয়েন্ট দিয়েছেন কারেজ আই হ্যাড টু টেক সিঙ্কিং শিপ অ্যান্ড ট্রাই টু মেক ইট এ মেক ইট ফ্লোট তারপরে কি হচ্ছে পারসিস্টেন্স অ্যান্ড লয়ালিটি আই শোড ডিসপাইট দ্য হার্ড মোমেন্ট অ্যান্ড মাই উইলিংনেস টু স্টে উইথ ইয়াহো আফটার দ্য অ্যাকুইজিশন গুগলস গ্রোথ ফ্রম মানে এখানে উনি ওনার চারটা পয়েন্ট উনি দিয়েছেন যে চারটা পয়েন্টের কারণে উনি এখনও গর্ববোধ করেন উনি এখনও প্রাউড ফিল করেন ইন্সপায়ারিং উমেন ইন টেক ইয়াঙ্গেস্ট সি অফ ফরচুনস লিস্ট অফ ফিফটি মোস্ট পাওয়ারফুল উইমেন এটার কারণেও তিনি গর্ববোধ করেন তিনি তার কিছু স্ট্রেংথ দিয়েছেন হার্ড ওয়ার্কিং তিনি চব্বিশ ঘন্টার ভেতরে আঠারো ঘন্টা কাজ করতে পারেন মোটিভেটার অ্যান্ড লিডার পারসুয়েসিভ ইউজার এক্সপিরিয়েন্স মোবাইল ডিভাইস অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং সো এখানে উনি ওনার তিনটা সফট স্কিল এবং তিনটা হার্ড স্কিলের কথা উল্লেখ করেছেন তারপরে তিনি তার কিছু ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ইংলিশ স্প্যানিশ এবং জার্মান সো প্রত্যেকটাকে তিনি ফাইভের ভেতরে মার্কিং করেছেন সো ইংলিশে তিনি বলছেন যে তিনি ফাইভ আউট অফ ফাইভ স্প্যানিশে তিনি বলছেন তিনি ফোর আউট অফ ফাইভ এবং জার্মানে তিনি বলছেন যে থ্রি আউট অফ ফাইভ সো এইটার মাধ্যমে এই যে রেজুমিগুলো এই রেজুমিগুলো দেখে আমাদের দেশেও অনেকে আছে যারা এরকম মার্কিং করার চেষ্টা করে বাট এখানে আমাদের দেশের মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে সে যে জিনিসটাতে ভালো মার্কিং পেয়েছে বলে মার্ক করে সেটাতে সে আসলে ওই লেভেলের ফ্লুয়েন্ট থাকে না তো আমরা যেটা ইন আমরা যেটা মোটিভেট করি বা আমরা যেটা ক্লায়েন্টদেরকে বলি সেটা হচ্ছে এই ধরনের কোন শেপ বা শেড এগুলো রেজুমিতে ইউজ না করতে সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে যে উনি যে স্প্যানিশ পয়েন্ট করেছেন যে পাঁচের ভেতরে উনার স্প্যানিশটা ফোর এইটা নিশ্চয়ই উনি কোন জায়গাতে হয়তো স্প্যানিশ পরীক্ষা দিয়েছেন জার্মান ল্যাঙ্গুয়েজের উপরে উনি হয়তো পরীক্ষা দিয়েছেন সেখান থেকে তিনি একটা ইভ্যালুয়েশান ফর্ম পেয়েছেন সেইটার বেসিসে তিনি বলছেন যেমন ধরেন আপনি আইসে নয়ের ভেতরে ছয় পেয়েছেন তাহলে আপনি এরকম দশটা সরি এরকম নয়টা সার্কুলার পয়েন্ট আপনি পুট পুট করতে পারেন আপনার রেজুমিতে এবং সেখান থেকে আপনি সাত আপনি যদি ছয় পেয়ে থাকেন আপনি ছয়টা সার্কুলার পয়েন্ট হয়তো ফিল আপ করতে পারেন যদি সাত পেয়ে থাকেন তাহলে সাতটা সার্কুলার পয়েন্ট হয়তো আপনি ফিল আপ করতে পারেন কারণ কি আইলসের একটা বেজ আছে এখন আপনি নিজেই বলে দিলেন যে আপনি ইংলিশে দশের ভিতরে আট সেখানে আপনি হয়তো ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারেন না আপনার ফ্লুয়েন্সি হয়তো ঠিক নাই এই জন্য আমরা সবসময় বলি যে নিজেই নিজেকে ইভ্যালুয়েট করে এই ধরনের লেখা এটা রেজুমিতে না লেখাই উত্তম এবং তারপরে যেটা হচ্ছে যে এডুকেশনের ক্ষেত্রে উনি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড বিএসসি ইন সিম্বলিক সিস্টেম ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তিরানব্বই থেকে সাতানব্বই সাল পর্যন্ত সো এই টোটাল ইনফরমেশানগুলো দিয়ে ওনার রেজুমিটা তৈরি করা হয়েছে এবং লাস্টে আমরা যদি একটু বলি যে ওনার রেজুমিটা তৈরি করে দিয়েছে একটা কোম্পানি ওনার ওনার মতো মানুষের তার নিজের রেজুমি নিজের লেখার সময়ও নাই আর এটা ওনার জন্য একটা ওয়েস্টেজ অফ টাইম বিকজ ওনার পার আওয়ার বা পার মিনিটের ভ্যালু আরও অনেক বেশি সো ওনার জন্য এই রেজুমিটা তৈরি করে দিয়েছে ইনহ্যান্স সিভি নামে একটা কোম্পানি সো আপনারা চাইলে তাদের অর্গানাইজেশনটাও ভিজিট করে আসতে পারেন ডাব্লু ডাব্লু সো ওইটা ভিজিট করতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের মাধ্যমে রেজুমি তৈরি করতে চান আমরা আপনাদেরকে বলতে পারি যে আমরা নর্মাল রেজুমি ইনফোগ্রাফিক রেজিউমিং কাভাল লেটার বিডিজস প্রোফাইল লিঙ্কড ইন প্রোফাইল সব কিছু আমরা তৈরি করে থাকি এবং আমরা এই কাজগুলো করি ওয়ান টু ওয়ান সেশনের মাধ্যমে দ্যাট মিনস আপনি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেমেন্ট করার মাধ্যমে বুকিং দিলে আপনার সঙ্গে একটা ওয়ান টু ওয়ান মিটিং সেট করা হবে এবং এই মিটিংয়ে আপনার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া হবে আপনি চাইলে আমাদের মাধ্যমে মারিসা মাইরের মতো এরকম ইনফোগ্রাফিক রেজুমিও তৈরি করতে পারেন আবার আপনি যদি চান আমাদের জন্য আমাদের কাছ থেকে আপনি নর্মাল রেজুমিও তৈরি করতে পারেন বাট একটা কথা বলে রাখা ভালো যেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের ইনফোগ্রাফিক রেজুমি এইচ আর প্রফেশনালরা একটু কম পছন্দ করেন বাট এটার পাশাপাশি এখন অনেক মডার্ন কোম্পানি আসছে যারা ইনফোগ্রাফিক রেজুমিও চাচ্ছে ঠিক আছে আবার ইনফোগ্রাফিক রেজুমিগুলো অনেক ক্ষেত্রে সিস্টেম ফ্রেন্ডলি না এটা এটিএস সফটওয়্যার ফ্রেন্ডলি না সো আমরা আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন তাদেরকে বলবো যে আপনারা যারা ইনফোগ্রাফিক রেজুমি তৈরি করতে চান তাদেরকে আসলে ওন রিস্কে নিজের মতো করে আপনাকে এই রেজুমিটা তৈরি করতে হবে চাইলে আপনি আমাদের মাধ্যমেও তৈরি করতে পারেন এই ধরনের রেজুমিগুলো সাধারণত গ্রাফিক্স ডিজাইনের যে সমস্ত অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার আছে সেগুলো দিয়ে করা হয় সো আমাদের কোম্পানি থেকে আমরা এই ধরনের রেজিউমের কাজও করে থাকি বাট আমরা প্রেফার করি আপনার একটা নর্মাল রেজুমিও যেন থাকে এবং একটা ইনফোগ্রাফিক রেজিউমিও যেন থাকে বিকজ এই ইনফোগ্রাফিক রেজুমিটা আপনি যখন কোনো অর্গানাইজেশনে পাঠাবেন কখনোই কিন্তু তারা এটা কালার প্রিন্ট দিয়ে চেক করবে না কালার প্রিন্ট দিয়ে কিন্তু আপনার সিভি কেউ নিয়ে ইন্টারভিউ বোর্ডে বসবে না সো এই ধরনের রেজুমি বাহ্যিকভাবে দেখতে যতটাই সুন্দর লাগুক না কেন এটাকে যদি সাদা কালোতে প্রিন্ট করা হয় তাহলে রেজিমিটা কিন্তু খুব একটা ভালো দেখাবে না সো বন্ধুরা আজকের এই রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো এবং এখান থেকে আপনারা আসলে কী বুঝতে পারলেন আমাদেরকে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন আরও অনেকগুলো রিভিউ আপনাদের জন্য আমাদের শ্যুট করা রয়েছে সো এই ভিডিওগুলো আমরা ধাপে ধাপে আপনাদের জন্য পাবলিশ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন সো দ্যাট সিবি ক্যারিয়ার জব ইন্টারভিউ রিলেটেড যে কোনো রকমের ভিডিও আসলে আপনি যেন সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম